ফাইনালি বন্ধুরা আমরা শিলিগুড়ি এসে পড়েছি। হর হর মহাদেব, জয় শিব শম্ভু। তো গুড মর্নিং বন্ধুরা, তো আজকে সকাল সকাল ভিডিওটা করছি। তো তোমাদেরকে বলেছিলাম আজকে আমরা শিলিগুড়িতে যাব। তো অলরেডি শিলিগুড়ি যাওয়ার জন্য আমরা সকালে উঠে গেছি। তো ঠাকুমা রান্না করছে, রান্না অলরেডি কমপ্লিটের দিকে। চলো তোমাদেরকে দেখাই কি রান্না করেছে না করেছে, সেটাই তোমাদেরকে দেখাবো। রান্না অলরেডি কমপ্লিটের দিকে। এই জায়গাতে অলরেডি রান্না শেষের দিকে। কি কি বসাচ্ছ ঠাকুমা? কুচা মাছ। তো আজকে অলরেডি আজকে কুচিয়া মাছ হচ্ছে। তো এই দাদু এনেছে আজকে কুচিয়া মাছ। তো এমনি বাটার সব, তো এমনি সব কিছু রেডি, বাটার হয়ে গেছে। তো আমাদের যাওয়ার আর বেশিক্ষণ নয়। এখন আমি আগে মুখটুক ধোবো, স্নান করবো, স্নান করে খাওয়া দাওয়া করবো। তো ডাইরেক্টলি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে স্নান করে। তো মুখটুক ধুয়ে স্নান করে নিই, তো ডাইরেক্টলি দেখা হচ্ছে স্নান করার পর। তো ফাইনালি বন্ধুরা আমরা এখন বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি শিলিগুড়ির জন্য। তো চলো, 170 কিলোমিটার আমাদের ট্র্যাভেল করতে হবে। তো এখানে আমাদের মন্দির, তো প্রণাম টনাম করে নিলাম। তো অলরেডি এখন আমরা বেরিয়ে পড়েছি আর লেট করবো না, একদম ডাইরেক্টলি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আমাদের বাজারে গিয়ে। চলো। তো ফাইনালি বন্ধুরা আমরা বাজারে দেখে দিয়েছি। তো আমাদের বাজারের দেখতেই পাচ্ছেন মণ্ডপ সাজানো হয়ে যাচ্ছে। তো অলরেডি আস্তে আস্তে সব কিছু কমপ্লিট হয়ে যাবে, তো তোমরা দেখতে পারবে ভিডিওতে। তো এখন আমরা এই অটোতে যাব। তো চলো ডাইরেক্টলি একদম কুচবিহার গিয়ে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে, আর কোনো জায়গায় দেখা করবো না। তো ফাইনালি আমরা কুচবিহার এসে পড়েছি, আমরা রাজবাড়ির সামনে আছি। তো রাজবাড়ির ওই সাইডে আর যায় না অটোগুলো। তা এখন আমরা যাব বাস স্টেশন দিয়ে তারপরে গাড়িতে ধরবো। তো চলো এখন যাই আমরা বাস স্টেশনের দিকে। একটা ভারী একটা ব্যাগ দিয়ে দিচ্ছে, প্রচণ্ড ভারী। তো ফাইনালি আমরা বাস স্টেশনে এসে পড়েছি। এত ভারী কীভাবে নিব, তারপরে ঠাকুমা গেছিলাম একটা, সে প্রচণ্ড ভারী। তো বাস স্টেশনে এসে পড়েছি, আমরা ওই সাইডে যাবো এখন। ফাইনালি আমরা বাস স্টেশনে এসে পড়েছি, এখন বাসে উঠবো, দেখি কোনটা শিলিগুড়ি বাস। তো এটা হতে পারে, এই বাসটা হতে পারে, তো এটা যাবে। তো এই দাদাটি আমার ব্যাগ নিয়ে যাচ্ছে, খুবই ভারী। তো ফাইনালি আমি সিটে বসেছি। এটা আমাদের সিট। অলরেডি এখন টাকা মানে টিকিট গাড়িতে দিবে আর কি। চলো দেখতেই পারবে। একদম খিড়কির পাশে অবশ্য তোমাদেরকে দেখাতে পারবো অনেক কিছুই। তো টেনশন করবে না, পুরো ভিডিওটা দেখতে থাকো, খুবই সুন্দর হতে চলেছে ভিডিও। বাস ছেড়ে দিয়েছে, আমরা রাস্তাতে আছি। তো বাস স্টেশন থেকে বেরিয়ে এসেছে, এখন আমরা রাস্তাতে আছি, দেখতে পাচ্ছ। বাস ছেড়ে দিয়েছে, এখন বাজে 2:26। তো 2:26 আমরা কুচবিহারে এসে পৌঁছাইলাম আর কি, বাসে উঠলাম। তো দেখতে পাচ্ছ এখন, তো অলরেডি আমরা কুচবিহার থেকে বেরিয়ে এসেছি। তো দেখতে পাচ্ছ কুচবিহার থেকে বেরোতে কমসে কম আধা ঘন্টা লেগে গেছে কুচবিহার থেকে বেরোতে, এত জ্যাম। তো এখন আমরা কুচবিহার পেরে এসেছি, দেখতে পাচ্ছ। চলো তোমাদেরকে আগে কি দেখানো যায় সবই দেখাবো। তো ফাইনালি আমরা মাথাভাঙ্গা বাস স্টেশনে আছি, দেখতে পাচ্ছ
তো এটা হচ্ছে বাস স্টেশন। তো আমাদের গাড়ি এই জায়গাতে দাঁড়িয়েছে, তো বেশিক্ষণ লেট করবে না, 5-7 মিনিটের মধ্যে যাবে আর কি। দেখতেই পাচ্ছ তো বন্ধুরা, আমি এইভাবেই তোমাদেরকে দেখাতে থাকবো, যে জায়গাতে টপিস হবে সেই জায়গাতে তোমাদেরকে দেখাবো। আর অলরেডি তোমাদেরকে এমনি রাস্তাঘাটে সেরকম কথা বলবো না, যে হালকার মধ্যে ভিডিও করে যাব, যে সিনেমেটিক যেরকম বলে সেরকমই ভিডিও করে যাব, তো তোমরা দেখতেই পারবে। তো আরেকটি বাস ঢুকছে এই জায়গাতে, তো চলো আমরা গাড়িতে উঠে পড়ি। এটা আমাদের গাড়ি, এখন উঠব। অলরেডি আমরা ময়নাগুড়ি পার হয়ে এসেছি, তো অনেকটাই লেট হয়ে গেছে, এখন বাসছে 6টা, তো 6টা বাসছে, অনেকই লেট হয়ে গেছে, অনেকটাই লেট। অলরেডি ফালাকাটা হয়ে গেলে আমরা এতক্ষণে পৌঁছিয়ে যেতাম পিসিদের বাড়িতে, মানে শিলিগুড়িতে। তো এখন দেখো সন্ধ্যা হয়ে গেছে, এখন আমরা পার হয়ে মানে শিলিগুড়িতেই আসতে পারিনি, মাত্র ময়নাগুড়ি পার হয়ে যাব, ময়নাগুড়ি পার। দেখো অন্ধকার হয়ে গেছে, চলো ভিডিওটা দেখতে দেবো। বন্ধুরা আমরা এখন তিস্তাতে আছি, দেখতে পাচ্ছ অন্ধকারে সেরকম বোঝা যাচ্ছে না। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখন আমরা আছি তিন পাত্রী, শিলিগুড়ির কাছাকাছি এসে পড়েছি আর বেশিক্ষণ না। দেখো রাত্রের ভিউ কী সুন্দর দেখা যাচ্ছে, তিন পাত্রীর ভিউ। তো আমরা অলরেডি শিলিগুড়ির কাছাকাছি এসে পড়ছি, আর 5-7 মিনিট লাগবে আর কি যেতে। ফাইনালি বন্ধুরা আমরা শিলিগুড়ি এসে পড়েছি, তো দেখতে পাচ্ছ চারপাশে হাওড়া পেট্রোল পাম্পে নেমেছি, এখন একটা টোটো ধরবো, টোটো ধরে আমরা যাবো ইস্কন মন্দির, ইস্কন মন্দিরে যাবো, তারপরে হয়েছে বাজার, বাজার হয়ে তারপরে আমাদের পিসিদের যাবো। তো চলো দেখতে থাকো, আগে টোটো ধরি একটা, তারপরে কী হয় না হয় দেখো, কী জ্যাম লাগছে। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা। টোটোতে উঠে গেছি, তো এই দাদাটির টোটোতে উঠেছি, এখন ডাইরেক্টলি বাড়িতে যাওয়ার কন্ট্যাক্ট হয়েছে। তো চলো আমরা দেখি, আমরা একদম ডাইরেক্টলি বাজার হয়ে পিসিদের বাড়িতে যাব, সেটা দেখতে পারবে এখন। আর গাড়িটা প্রচণ্ড লেট করেছে, প্রচণ্ড লেট, এখন বাজে করে 7টা বেজে গেছে, 5.5 ঘন্টা লেট হয়েছে গাড়িটা, 5.5 ঘন্টা লেট হয়েছে। এতক্ষণে আমরা পিসিদের বাড়িতে চলে যেতাম, তো অলরেডি এত লেট হয়ে গেছে, এখন কী করবো, করার কিছু নেই, এরপরে এমন ভুল আর কোনো দিন করব না। মাথাভাঙার গাড়িতে উঠলে মানে মাথাভাঙা দিয়ে শিলিগুড়ি আসলে অবশ্যই লেট করবে, আর কোনো দিন এই ভুল করবো না। চলো এখন যেটা হয়ে গেছে তো হয়ে গেছে, তো এখন বর্তমান যাই আর কি করা যাবে। ফাইনালি বন্ধুরা আমরা স্কিল মন্দির পার হয়ে এসেছি, এখন যাচ্ছি বাজার। স্কিল মন্দিরটা তোমাদেরকে এখন দেখাতে পারছি, কারণ মোবাইল পকেটে ছিল, হঠাৎ করে এসে পড়েছে। তো কালকে বা পরশুদিন তোমাদেরকে অবশ্যই দেখাবো, টেনশন করবে না, পুরো ভিতরটা গিয়ে দেখ, পুরো ভিতরটা দেখো। অলরেডি বাজারের কাছাকাছি এসে পড়েছি, ফাইনালি আমরা বাজারে এসে পড়েছি, আর মিষ্টিটা নিয়ে তারপরে যাচ্ছি ওই জায়গাতে, আমাদের টোটো দাঁড়ানো আছে। একটু নিয়ে শেষ, এখন যাবো, চলো খালি মিষ্টি নিলাম, এগুলো
সিঙ্গারা অনেকক্ষণে রাঙা মনে হয়, সিঙ্গারা ভালো হবে এই বাজার থেকে তো কিছু নিয়ে আসবো। তো চলো আর কিছু দুই মিনিট গেলে আমাদের পিসিদের বাড়ি, খালি আমরা পিসিদের বাড়ির কাছাকাছি এসে পড়েছি। আর এক মিনিট লাগবে, আমাদের রাস্তার ওই সাইডে নামিয়ে দিয়েছে কারণ এদিকে টোটো ঢুকবে না। এসে পড়েছি আমাদের পিসিদের বাড়িতে, এই তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে গেট। তো এই তো রে ঘরে দেখো, বাপ রে বাপ এটা যে ভারী। তো বন্ধুরা ফাইনালি আমরা পিসিদের বাড়ি এসে পড়েছি। তো এই ব্যাগটি যে ভারী, ও দুজনে ধরে নিয়ে আসলাম। তো পিসিদের বাড়ি অবশ্য তোমরা আগের ভিডিও তো অবশ্য দেখেছো, তো অলরেডি আবারও দেখো। তো এটা মা মনসার মন্দির। তো বাড়িতে এসে পড়েছি, এখন একটু রেস্টেস্ট করবো, রেস্টেস্ট করে তারপরে খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে আর কিছু না। তো ডাইরেক্টলি গুড নাইট। তো একটা কথা বন্ধুরা, এখন থেকে ব্লগ ভিডিও আমার নোংরা ব্লগ চ্যানেলে বিকালে 6টার দিকে আসবে। তা টাইম চেঞ্জ করে দিয়েছি কারণ সকালবেলা সারা সম্ভব হচ্ছিল না, মানে সকালে অতিরিক্ত হয়ে যায়, তার জন্য আমি সকালে ভিডিও ছাড়ছিলাম না। তো এখন থেকে অলরেডি বিকাল 6টার দিকে করে ভিডিও পেয়ে যাবে। তো ভিডিওটা আর বেশি বড় করছি না, যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিয়ে আমার পরিবারের সদস্যদের দেওয়া হচ্ছে। নেক্সট ভিডিওতে টাটা, বাই বাই।